মারণ ভাইরাস করোনা সতর্কতায় রাজ্যের তরফে কলকাতা সহ পৌর শহর গুলিতে লকডাউন ঘোষণা করা হয়েছে সোমবার বিকেল থেকে তা কার্যকরের আগেই এদিন সকাল থেকে বাঁকুড়া শহরের বাজারগুলিতে ব্যাপক মানুষের ভিড় লক্ষ্য করা হয়েছে আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই বাড়িয়েছে বলে ক্রেতা সাধারণের অভিযোগ এদিন সকালে শহরের চকবাজার বাজার মিউনিসিপালিটি মার্কেট এলাকা ঘুরে দেখা গেল গত শনিবার আলু যেখানে ষোলো টাকা কেজি প্রতি বিক্রি হয়েছে আস্তা কুড়ি টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে তেমনি তিরিশ টাকার পেঁয়াজ চল্লিশ টাকা ঝিঙে পঁয়ত্রিশ থেকে বেড়ে ষাট আট টাকা কেজি দরে বেগুনের দাম ছিল এদিন তা বেড়ে হয়েছে কুড়ি টাকা একইভাবে কেজি প্রতি পঞ্চাশ টাকার পটল একশো টাকা শশা তিরিশ টাকার জায়গায় চল্লিশ গাজর পনেরো থেকে বেড়ে তিরিশ টমেটো আঠেরো টাকার জায়গায় পঁয়ত্রিশ টাকা ভেন্ডি ষাট টাকার প্রতি কেজি ছিল এদিন বেড়ে আশি টাকা আর হঠাৎ এই মূল্য বৃদ্ধির পিছনে প্রশাসনিক নজরদারিকে দায়ী করছেন শহরবাসী শহরে লকডাউন থাকাকালীন শাক সবজি সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রে দোকান খোলা থাকবে সরকার এই ঘোষণা সত্ত্বেও আতঙ্কিত মানুষ পরিমাণে বেশি বেশি জিনিস মজুত করে রাখছেন এমন ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় হরিসাধন কর্মকার নামে বাজার ফেরত এক ব্যক্তি বলেন এটা নিল আমার কাছে 700 টাকা আগে কি আগে কি ছিল আগে তো আমি জানি না তো আমি আর সবাই কিনছি আমি অন্য জায়গায় দেখলাম 800 টাকা বলছি আমি একটু শান্ত অবস্থা খারাপ কি ভাবছে কি আরো আরো বাড়তে পারে দাম কি করে বুঝবো দাদা বলা যাচ্ছে না না তা আপনি এক বস্তা আলু নেন হঠাৎ বাজার বন্ধ হয়ে যাবে বলছে কিন্তু বাজার বন্ধের তো কথা একবারও বলা হয়নি করা হচ্ছে যে বাজার খোলা থাকবে সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিসের সব কন্টিনিউ খোলা থাকবে আমাদের বাড়িতে অনেক লোকজন আছে তো আনাগোনা করাও তো মুশকিল আর বাইরে বেরানোই যাচ্ছে না বাজারে আসা ডাক্তার ভৈরব মন্ডল বলেন যথারীতি যেরকম দেখি রোজই এরকম ভিড় আজও দেখছি ভিড় মানুষের ভিতরে সচেতনতা বেড়েছে কিন্তু কেনাকাটার জন্য যেন মানুষের একটা হিড়িক পড়ে গেছে তারা ভাবছে বোধ হয় এই অবস্থাটা আরও কদিন চলবে তার জন্য দু চারটে জিনিস অন্তত মজুত করে রাখি এই সময়টাকে সদ্ব্যবহার করি অন্যথায় কী যে হবে দুদিন পরে বলা যাবে না এই ভাবনা চিন্তা করেই অনেকেই কিন্তু কেনাকাটার জন্য একটু বেশি পরিমাণ করছে যা যা জিনিসের দাম ছিল পরশু দিন আজ দেখছি তার তুলনায় অনেক বেশি হয়ে গেছে এই যে ব্যাপারটা হয়েছে বোধ হয় ওই রকম একটা চিন্তা ভাবনা থেকেই তারা কিন্তু অনেক বেশি বেশি করে সংগ্রহ করছে যা করাটা মোটেই উচিত নয় আলুর দাম দেখছে আলু এখনো আমি বাজার গিয়ে যেতে পারিনি পনেরো টাকা ষোলো টাকা করে কিনেছি শনিবার আজকে কুড়ি টাকা বাইশ টাকা আজ আজ যদি দেখা যায় যে সেরকম জিনিসটা প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে এটা একটা প্যানিক সৃষ্টি হয়েছে হ্যাঁ অবশ্য অবশ্যই সরকারের নজরদারি প্রয়োজন আছে এবং মানুষকে বোঝানো দরকার যে রোজই কিন্তু বাজার খুলবে রোজই কিন্তু ট্রান্সপোর্ট কিন্তু চলবে ট্রেন যেগুলো গুডস ট্রেন সেগুলো চলবে স্বভাবতই জিনিসটাতে এত বেশি এত বেশি করে কিনে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস করা কোনোভাবেই উচিত নয় গতকালের যে কারফিউ হয়েছে অত্যন্ত সাফল্য লাভ করেছে কিন্তু হঠাৎ করে আজকে যে লকডাউন বিকেল পাঁচটা থেকে শুরু হবে সেখানে কিন্তু সরকার বলছেন যে এই দোকানগুলো খোলা থাকবে কিছু জিনিসকে আওতার বাইরে রাখা হয়েছে তা সত্ত্বেও কিন্তু মানুষের মধ্যে এমন একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বা তারা এমন একটা এর মধ্যে পড়ে যাচ্ছে যে আজকে হয়তো বাজারটা না করলে বোধহয় আর কোনোদিনই পাবো না এরকম আমরা কিন্তু বাজারের মধ্যে লক্ষ্য করছি এবং আমি বেশ কয়েকজনকে বললাম যে আপনারা এতগুলো এত বাজার একসঙ্গে করেন না হঠাৎ করে আজকে এত বাজার করে নিচ্ছেন কেন বললো না আমাদের প্রয়োজন আছে কিন্তু ঘটনাটা তা নয় সেই জন্য তারা করছে কি বাড়িতে গিয়ে হয়তো দেখা যাবে যে তারা স্টকটা করছেন এটা একেবারেই করার কথা নয় কারণ যে সবজি বাজার থাকবে বাঁকুড়ার মতন জায়গাতে সবজি কিন্তু ট্রেনে আসে না কলকাতার মতন জায়গাতে লোকাল ট্রেনে বা সবজি আসে সেখানে একটা স্ক্যাপসিটি হতে পারে কিন্তু বাঁকুড়ার মতন জায়গাতে কোনো স্ক্যাপসিটি হওয়ার কথা নয় কারণ তারা সাইকেল করে নিয়ে আসে দূরবর্তী গ্রাম থেকে সেই জন্য এখানে যে ঘটনাটা ঘটছে এটা মোটেই ঘটার কথা নয় বাজার দর সামান্য একটু বৃদ্ধি হয়েছে গতকাল গত পরশু আমি যে বাজার করেছিলাম তখন দেখেছিলাম যা দাম ছিল আজকে তার থেকে দু চার টাকা করে দাম বাড়িয়ে দিয়েছে তারা বলছে এখানে নিশ্চয়ই সরকারের নজরদারি প্রয়োজন রয়েছে তারা বলছে যে এখানে যারা পাইকারি ব্যবসায়ী তারা কিন্তু এটা করছে আমি বললাম তারা পাইকারি ব্যবসায়ী যদি করে তাদেরকেও ধরা উচিত সেজন্য সরকারের সকাল থেকে একটু নজরদারি দরকার ছিল আমি যা লক্ষ্য করলাম যে সরকারের পক্ষ থেকে কিন্তু নজরদারি সেরকম নেই জিনিসপত্রের দাম যে বেড়েছে স্বীকার করেছেন বিক্রেতারাও দুলাল পাল নামে এক বিক্রেতা বলেন অবস্থা খোদ্দার অনেক আছে আমরা বাগাতে পাচ্ছি না আলুর দাম একটু মানে বেশি বলছে আর আমরা পাচ্ছি না মাঠেও কাজ হচ্ছে না যেখানে প্যাকিং হচ্ছে সেখানে মানে কাজ বন্ধ আছে কোনো বৃদ্ধি সেরম দেখতে পাচ্ছি না মোটামুটি পনেরো টাকা চলছিল সেটা ষোলো টাকা হয়েছে আর এমনি প্যাকেট আপনি জ্যোতি আলু সাতশো টাকা প্যাকেট বিক্রি হচ্ছে আর পোকড়া আপনার ছশো পঞ্চাশ টাকা প্যাকেট বিক্রি হচ্ছে একটু ডিফারেন্স এক টাকা ডিফারেন্স হয়েছে চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক মধুসূদন দরিফা বলেন এটা আশঙ্কা করেছিলাম গতকাল আমরা এমার্জেন্সি বাঁকুড়া চেম্বার অফ কমার্সে মিটিং ডেকেছিলাম যাতে এই এই আশঙ্কাটা মানুষের মধ্যে না থাকে এবং আমরা আশা করছি মানুষ একটা ভীত সন্ত্রস্ত হয়ে আজকে ভিড় করবে মজুত করার জন্য কারণ এই পরিস্থিতি বা এই অভিজ্ঞতা তো আমাদের আগে কোনো দিন ছিল না যার ফলে মানুষের আশঙ্কা থাকাটা স্বাভাবিক যে যতটা সম্ভব আজকে আমরা স্টোর নিই চার দিন বেরোবো না যার জন্য বাজারে একটা সাপ্লাইয়ের ক্রাইসিস সাময়িকভাবে দেখা দিয়েছে অনেক ক্রাইসিস আমরা দেখেছি বাঁকুড়ার ব্যবসায়ীরা কখনো সমাজকে উপেক্ষা করে না আমার মনে হয় না যে এখানে নজরদারি কোনো দরকার যে কালোবাজারি কোনো জায়গা এখানে নেই আমাদের ব্যবসাদাররা করেন না যতক্ষণ না তারা বাইরের থেকে এটা করতে বাধ্য হচ্ছেন বেশি দামে তাছাড়া আমাদের এখানে খুবই সস্তায় বিক্রি হয় এবং আমাদের অ্যাভেলেবেল হয় মানুষ নিজের নিরাপত্তাকে গুরুত্ব না দিয়ে মানুষের সেবার গুরুত্বটা বেশি দেয় বাঁকুড়ার ব্যবসায়ী সমাজে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে আমাদের দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ অযথা আতঙ্কিত হবেন না লকডাউনের দিনগুলিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সমস্ত দোকান সহ ব্যাঙ্ক এটিএম পরিষেবা চালু থাকবে একই সঙ্গে করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না সতর্ক থাকুন সাবধানে থাকুন গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না বাঁকুড়ার সব খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আপাতত এই পর্যন্তই সঙ্গে থাকুন খবরে থাকুন ধন্যবাদ মাতারা জ্যোতিষ কার্যালয় সব জ্যোতিষী বারবার শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি একবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদকপ্রাপ্ত ও রাজ্যপালের হাত থেকে উপাধি প্রাপ্ত জ্যোতিষী শ্রী তুহিন শুভ্র ব্যানার্জি বিকেপি এম কে পি সনাতন ও কেপি হস্তরেখাবিদ ও বাস্তুবিদ এশিয়ান টপ টেন অ্যাওয়ার্ড প্রাপ্ত বেঙ্গল টপ টেন অ্যাওয়ার্ড প্রাপ্ত জ্যোতিষ রত্নভূষণ ফ্রম বেনারস এছাড়াও একাধিক উপাধি প্রাপ্ত জ্যোতিষী শ্রী তুহিন সুব্র ব্যানার্জি প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশাসনে হোমযজ্ঞ ও প্রতিকার প্রতিবিধান করা হয় চেম্বার সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর আসানসোল ও কলকাতা মোবাইল নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি থ্রি জিরো ফাইভ থ্রি জিরো নাইন সেভেন থ্রি টু জিরো এইট নাইন ফাইভ টু সিক্স